Hey guys, what's up and welcome to Shubhom Dutta Show. ভাই বাবার হাত মাথায় না থাকলে যা হয় না লাস্ট ইয়ারই তো মনে আছে সেই রোমান রেস রথে বলেছিল যে আই এম ইউর ড্যাডি নাও না সিরিয়াসলি বলা চলে যে একটা মানুষ যাকে টু মাচ পুষ দেওয়া হয়েছিল হ্যাঁ রোস্টাল মিনিয়া হয়তো ম্যাচ হেরে গেছে কিছু বলার নেই কিন্তু তারপরে তার ইউএস টাইটেল ক্যাপচার করা থেকে শুরু করে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস যেটা থেকে শুরু করে হ্যাঁ প্রচুর দৌড়াদৌড়ি করেছে যে কারোর হাতে কেলানি খেয়ে গেছে আর কিছু বলার নেই আর কি বলবো মানে সিরিয়াসলি কিছু বলার নেই তাহলে মানে কি বলবো টাইজন ফিউরি থেকে শুরু করে ওখানে আমরা দেখতে পেয়েছি ব্রক লেসনারের থেকে শুরু করে যার কাছে পেয়েছে কেলানি খেয়ে গেছে আর কিছু বলার নেই বাট মেন থিং হলো যে কী হলো এত দৌড়াদৌড়ি করে শেষে যখন তুমি ইউএস টাইটেলের উপরে ক্যাশ ইন করলে তো ক্যাশ ইন করতে গিয়ে সেখানেও ববি লেসনারের কাছে কেলানি খেয়ে গেলো আর সে তো সেখানে প্রিয় হয়ে গেলো কিন্তু মানুষটা ছেড়ে দেবে না কারণ মানুষটার জার্নি শুরু হয়েছিল তারপর থেকে একদম পুরো ভয়ঙ্কর একটা প্রোমো কার্ড করলো আর তারপরে তার একটা জার্নি শুরু হলে হ্যাঁ তিনি বলা চলে যে এই যুগে রুথলেস অ্যাগ্রেশন স্টার্ট করেছিল মানে স্টার্ট করেছিল বলবো না বাট একটা মনোভাব নিয়েছিল কিছু দিনের জন্যই মনোভাব নিয়েছিল অ্যান্ড তারপর আমরা দেখতে পাই সার্ভাইভার সিরিজে ইউএস টাইটেল ক্যাপচার করা অ্যান্ড তারপরে তার রান শুরু হয় অবভিয়াসলি ক্লাসিক ছিল হ্যাঁ তিনি তার রানের মধ্যে সেথ লরেন্সকে হারিয়েছে তিনি তার রানের মধ্যে ববি লেসনারকে হারিয়েছে মানে ব্রক লেসনার ইন্টারফারেন্সের জন্য হারাতে পেরেছে সেটা আলাদা ব্যাপার তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে এলিমিনেশন চেম্বারে ইনসাইড এলিমিনেশন চেম্বার তিনি ইউএস টাইটেলকে রিটেন করেছে তার থেকে শুরু করে রুসেল মিনিয়ার মধ্যে আমাদের সি নেশন লিডার জন সিনাকে হারিয়েছে সেটা আলাদা ব্যাপার যে ওর জন্য প্রচুর শুরু হয়ে গেছিলো তাকে ঠোকাঠুকি করা তারপরে ভাই সোশ্যাল মিডিয়া যা শুরু হয়েছে অস্টিন থিওরিকে নিয়ে কিছু বলা নেই তো আমাদের এ কাউন্ট ডাউন অস্টিন থিওরি ইউএস চ্যাম্পিয়ন অস্টিন থিওরির ওপর এখন প্রত্যেকটা মানুষ হাপ্পা হয়ে গেছে এখন ডাব্লিউডব্লিউই ক্রিয়েটিভ পার্সনরাও বুঝতে পারছি না যে একে করবে এটা কি মানে একে চ্যাম্পিয়নশিপ দিয়ে রাখবে নাকি চ্যাম্পিয়নশিপ তুলে নেবে তো তারপরে কী করবে কিচ্ছু বুঝতে পারছি না দেখো বলা চলে যে অস্টিন থিওরি টাইটেলটাকে তো নিয়ে তো গেছে ভালো করে হ্যাঁ প্রোমোর ভালো ডেলিভার করেছে সমস্ত কিছুই ঠিকঠাক আছে হ্যাঁ ম্যাচের বুকিং খুবই খারাপ ছিল জন সিনার ম্যাচের ক্ষেত্রে বলছি যে ম্যাচটার উপর প্রত্যেকে অ্যাটেনশান ছিল যেটা থেকে অস্টিন থিওরি একটা কী বলবো ডায়মন্ড হয়ে বেরিয়েছে কিন্তু মানে সেই ডায়মন্ডের কেউ কদর করছে না আর কিছু বলার নেই অ্যান্ড যদি তোমরা এলিমিনেশন চেম্বারের কথা বলতে এলিমিনেশন চেম্বারও সাকসেসফুলি যথেষ্ট ভালোভাবে কিন্তু উনি ম্যাচ দিয়েছেন যথেষ্ট ভালোভাবে রিটার্নও করেছে কিন্তু কথা হচ্ছে যখন তুমি দেখছো এইখানে যখন তুমি এখানে দেখছো জন সিনার কাছে জেতার পরে তারপরে অস্টিন থিওরি নিজের মধ্যে অ্যাটিটিউড রেখেছে কিন্তু অডিয়েন্সের তেমন অ্যাটেনশন আসছে না তার থেকে শুরু করে ডাব্লিউডব্লিউই অস্টিন থিওরিকে ফিচারই করছে না ভাই প্রচুর স্ম্যাকডাউনে তো অস্টিন থিওরিকে ফিচারই করেনি যাও বা যেখানে করছে মানে হালকা ফুলকা করছে হ্যাঁ তার সাথে প্রিটি রেডলিকে ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র যে দেখানোর চেষ্টা করেছে হ্যাঁ ভাই যেহেতু অস্টিন থিওরি হিল ক্যারেক্টার তো তার সাথে দুজন এক্সট্রা রয়েছে তারাও চেষ্টা করছে অনেকটা ঠিক এরকম তোমরা বলতে পারো ঠিক সিয়াতলেন্স যখন অ্যাজ এ কী বলবো মানি দ্য ব্যাঙ্ক জিতেছিল তারপরে যখন দেখেছিলাম যে সিয়াতলেন্সের সাথে জে অ্যান যে সিকিউরিটি ছিল তো অনেকটা ওরকম ফিলিং মতো জাস্ট সিয়াতলেন্সের সাথে যেমন ছিল তো ওরকম যেন অস্টিন থিওরির সাথে প্রিটি রেডলি আছে এরকম ব্যাপার তো প্রিটি রেডলির তো আলাদা ব্যাপার একজনের তো মানে কী হয়ে গেল কি আর বলবো কিন্তু অস্টিন থিওরির ক্ষেত্রে তো আলাদাই লেভেলে ঘাবলাবাজি চলছে ভাই সান্তোস এসকোবারের কাছে হেরেই গেল মানে নন টাইটেল ম্যাচের কথা বলছি কিন্তু এখন একটা মানুষকে ডাব্লিউডব্লিউই চাইছে যে প্রচুর বেশি পুশ দিতে আর অস্টিন থিওরির সাথে কী করবে সেটাকে নিয়ে কথা বলার এই ভিডিওতে দেখো ফার্স্ট অফ অল তো যদি আজকে স্ম্যাকডাউনের কথা বলি তো অবভিয়াসলি একটা ধুন্ধুমার ম্যাচ তো ছিল অবভিয়াসলি আমরা ভাবছিলাম যে এই ম্যাচে দেখো কে জিতবে সেটা আমরা জানতাম যে র্যামেশ স্টিরিও সান্তোস এসকোবারের মধ্যে অবভিয়াসলি সান্তোস এসকোবারই জিতবে কারণ র্যামেশ স্টিরিও অ্যাজ এ তিনি হল অফ ফেম হয়ে গেছে আর র্যামেশ স্টিরিও নিজেও চান যে হ্যাঁ সুপারস্টাররা বিল্ড হোক অবভিয়াসলি এখানে র্যামেশ স্টিরিও জেতার কোনো চান্সেসই ছিল না কারণ এই ম্যাচটা বিল্ডই করা হয়েছিল একটা রেসপেক্টের মাধ্যমে আর র্যামেশ স্টিরিও পাসিং দ্য টর্চ করছেন সান্তোস এসকোবারকে দিচ্ছেন একটা অপরচুনিটি অবভিয়াসলি ক্লাসিক ছিল তো সেক্ষেত্রে র্যামেশ স্টিরিও হারবে কিন্তু আই থিঙ্ক সান্তোস এসকোবারও বলেছিল যে আমি পিন করবো না র্যামেশ স্টিরিওকে তাহলে ম্যাচের মানে উইনার কীভাবে ডিসাইড হবে তো সোজা হিসেবে তোমরা অ্যাজ এ ইনজুরি দেখিয়ে দাও তার জন্য র্যামেশ স্টিরিও কম্পিট করতে পারলো না তো সান্তোস এসকোবার উইনার হয়ে গেলো তো সান্তোস এসকোবার এখানে জাস্ট দেখালো যে আমার ভুল হয়েছে আমি মুভটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি তো তার জন্য আপনি ইনজিওর হয়ে গেছে তো এরকম যে সিন দেখেছে বাট এ সমস্ত তো আগে থাকতে স্ক্রিপ্টের আর কিছু বলা নেই তো মেন থিং যেটা হচ্ছে ভাই সান্তোস এসকোবার আর অস্টিন থিওরির মধ্যে না সামার স্ল্যামে ম্যাচ হয়নি মানে সামার স্ল্যামে ম্যাচটি হয়নি কিন্তু টু উইকস মানে যাই তার মানে
সামার স্ল্যামের পরে স্ম্যাকডাউনটা যেটা হবে সেখানে সেখানে তাহলে ম্যাচটাকে বিল্ড করা হবে। এখন কথা হচ্ছে ভাই এই ম্যাচে কি এসপার ওসপার হয়ে যাবে নাকি শুধু এসপারই হবে, এ টাউন ডাউন ভিক্টরি তুলে চলে যাবে। দেখো অস্টিন থিওরি যদি সানচেজ এসকোবারকে হারিয়ে দেয় আর তারপরে অস্টিন থিওরির জন্য হোয়াট নেক্সট, তাহলে কি তারপরে আসবে অস্টিন থিওরি ভার্সেস এলএনআইটের ম্যাচ? দেখো এটাও ভাবার বিষয়। দেখো আমি প্রথম কথা তো বলে দিই যে তোমরা অনেকেই জানো যে রিপোর্ট এটাই আছে যে সন্তোষ এসকোবারকে নাকি একটা বুকিং যথেষ্ট ভালো দিতে চলেছে, তার উল্টো দিকে হচ্ছে গাইজ অস্টিন থিওরি থেকে খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউই টাইটেল নিয়ে নেবে। দেখো যখন অস্টিন থিওরি থেকে টাইটেল চলে যাবে তো তাহলে অস্টিন থিওরির ক্যারেক্টার কোন দিকে যাবে, অস্টিন থিওরি কার জন্য এবার ফাইট করবে, কি করতে চলেছে তো সেটাও দেখার বিষয়। তার থেকে শুরু করে আরো মেইন থিং হচ্ছে যে সন্তোষ এসকোবারের কাছে টাইটেল গেল ঠিক আছে, ভাই সন্তোষ এসকোবারকে নিয়ে এখন কথা বলার কোনো আমাদের কোনো দরকার নেই, সেটাকে নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু যদি কথা আসে যে অস্টিন থিওরি কি হতে চলেছে, তো গাইস এটা সত্যি বলতে গেলে আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে এই ফিউচার অলরেডি বানাতে পারে, কারণ অস্টিন থিওরির মধ্যে কমতি কি আছে, কিছুই নেই। তার ভালো ফিজিক আছে, তার ভালো রেসলিং কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু, হ্যাঁ উনি প্রমোতেও ভালো কাজ করছেন, তো অস্টিন থিওরিকেও গাইস চান্স দিতেই পারে গাইস রোমেন রেন্সের টাইটেল রানের মধ্যে। আর রোমেন রেন্সের সামনেও কিন্তু একজন ফ্রেট হিসাবে, ফ্রেট না হলেও জাস্ট অ্যাজ এ অপোনেন্ট হিসাবে গাইজ অস্টিন থিওরিকেও স্ট্যান্ড টল করাতে পারে, দাঁড় করাতে পারে। আর গাইজ এটাই হতে পারে যে অস্টিন থিওরি আর রোমেন রেন্সের একটা ওয়ান টাইম একটা ছোট্ট রাইভালরি হয়তো ডাব্লিউডব্লিউই বিল্ড করবে। আর গাইজ সেটাই হবে যখন অস্টিন থিওরি গাইজ পেস টার্ন হবে। গাইজ আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই এটাই করতে পারে। দেখো এটা কোনো এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি, বাট এটা আমার প্রেডিকশন হবে যে ডাব্লিউডব্লিউই যদি চায় যে অস্টিন থিওরিকে যে মোমেন্টামটায় নিয়ে গেছিলো জন সিনার সাথে ফাইট করিয়ে সেই মোমেন্টাম থেকে হঠাৎ করে ডাউনে চলে গেছে, তো সেটাকে আবার আপ করা, তো সেটা হতে পারে গেছে রোমেন রেন্স আর অস্টিন থিওরি ফিউড করা। এবার দেখো কথা হচ্ছে রোমেন রেন্স অস্টিন থিওরি ফিউড করালে অস্টিন থিওরিকে একটু সিরিয়াস দেখাতে হবে, তার সাথে সাথে অস্টিন থিওরি কিন্তু পেস ক্যারেক্টারের দরকার, কারণ আদারওয়াইজ রোমেন রেন্সের সামনে কিন্তু অস্টিন থিওরি হাইপটা পাবে না। অবভিয়াসলি অস্টিন থিওরির ওপর যে ফ্যান্সদের যে অ্যাটেনশন আসছে তো সেটা কিন্তু দেখানোটা খুব দরকার। তো সেক্ষেত্রে দেখো আমি দুটো জিনিস বলবো, এক তো তুমি এটা করতে পারো যে অস্টিন থিওরি সন্তোষ এসকোবারের কাছে হেরে গেল, আর হেরে যাওয়ার পরে সন্তোষ এসকোবারকে অ্যাজ এ রেসপেক্ট দিল, দিয়ে ভাই রিং থেকে ছেড়ে চলে গেল। তারপরে আমরা কিছু দিন কিছু সপ্তাহ পরে আমরা হয়তো অস্টিন থিওরিকে আমরা রিটার্ন দেখতে পাবো, অবভিয়াসলি ওটা ক্লাসিক হতে পারে। আদারওয়াইজ ডাব্লিউডব্লিউই এটা করতে পারে যে আমরা এলএনআইটের হাতে টাইটেল দিয়ে দেবো, কারণ এলএনআইট যেহেতু এখন যথেষ্ট বেশি হাইপে আছে, অবভিয়াসলি ফ্যান্সের সাপোর্টে আছে, ফ্যান্সরা চাইছে যে এলএনআইট টাইটেল ক্যাপচার করুক, তো সেটাও হতে পারে যে এলএনআইটের কাছে অস্টিন থিওরি হেরে গেল। আর অবভিয়াসলি অস্টিন থিওরি হেরে যাওয়ার পরে এলএনআইট তো অবভিয়াসলি আলাদাই দিকে, ওনার তো দরকারই নেই কিছু ভাই, উনি এমনি মোমেন্টাম হাই অন্যদিকে হাই জায়গা বলতে গেলে, কিন্তু অস্টিন থিওরি তারপরে গিয়ে স্পেস ক্যারেক্টারে আসলো, আর সেটাও কিন্তু যথেষ্ট বেশি ক্লাসিক হতে পারে আমার মনে হয়। আর সেখান দিয়ে গেছে অস্টিন থিওরি আর রোমেন রেন্সের কাছে ম্যাচ বিল্ড করতে পারে, অ্যান্ড সেটা হতে পারে গেছে ডাব্লিউডব্লিউই হয়তো, কারণ ডাব্লিউডব্লিউই এবারে প্ল্যান আছে এবার এবছর মানে সামার স্ল্যামের পরে আরও তিনটে রোমেন রেন্সের ম্যাচ হবে, যদি একটা সার্ভাইভার সিরিজে হয় তো একটা সৌদি আরবিয়াতে হবে, আরেকটা ম্যাচ কোথাও হবে, তো সেক্ষেত্রে তার জন্য হয়তো অস্টিন থিওরি আর রোমেন রেন্সের ম্যাচও সেট করতে পারে। আমার মনে হয় যে এটা অস্টিন থিওরির জন্য সব থেকে ভালো একটা হাই মোমেন্টাম হবে। আর এখানে কিন্তু একটা স্টোরি লাইনও থাকবে যে অবভিয়াসলি রোমেন রেন্স বলবে যে তুই মাস কী করে নিয়েছিস, তোর কাছে তো মানি ইন দ্য ব্যাংক ছিল, তুই সেটাকেও তছনছ করে দিয়েছিস, আমার উপর তো ক্যাশ ইন করতে পারিস নি, যাও বা তুই একজনের পর ক্যাশ ইন করতে পারলি সেখানেও ফেল করে গেলি, তো তোর কিচ্ছু হবে না। তো এখানে অস্টিন থিওরিকে উদাহরণ রোজ করবে, অস্টিন থিওরি খেলে যাবে, আর ওখান দিয়ে অস্টিন থিওরি আর রোমেন রেন্সের ম্যাচটা যথেষ্ট ভালো দিকে যাবে, আমি বলবো যে ভালো দিকে যাবে, তো সেটা আমার মনে হয় যে সব থেকে বেটার হবে। আর আমি আর তো সেরকমভাবে আমার কিছু মাথায় আসছে না যে অস্টিন থিওরিকে যদি পেস ক্যারেক্টার দেয় তাহলে কোন দিকে যেতে পারে বা কোন লেভেলে বা কীরকম হাইপ দিতে পারে, তো সত্যি বলতে গেলে এটা ক্লাসিক হবে অস্টিন থিওরি পেস ক্যারেক্টার আনা, কারণ অস্টিন থিওরিকে কিন্তু প্রচুর ফ্যান্সরা কিন্তু পছন্দ করছে, কারণ তোমরা অনেকে সোশ্যাল মিডিয়া দেখবে যে অস্টিন থিওরি অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কিন্তু গেছে, অনেক মেকআপ উইসে গেছে, ইভেন অনেক ফ্যান্সদের সাথে মিট করেছে, অনেক ছোটো ছোটো ফ্যান্সরাও কিন্তু অস্টিন থিওরির উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো ডাব্লিউডব্লিউই ভাবছে যে আমরা যদি অস্টিন থিওরিকে যদি বেবি ফেস একদম রান দিই তাহলেও কিন্তু অ্যাটেনশন কিন্তু অস্টিন থিওরি গেইন করতে পারে, তো সেটাও কিন্তু সবথেকে বেশি ক্লাসিক হবে। তো তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, তবে আমি তো চাইবো যে যদি ডাব্লিউডব্লিউই অস্টিন থিওরিকে পেস ক্যারেক্টারে দেয় তাহলে অস্টিন থিওরি আর রোমেন রেন্সকে যেন ম্যাচ প্ল্যান করুক, কারণ ওটা আমার মনে হয় যে অস্টিন থিওরিকে এলিভেট করবে, অ্যাটলিস্ট অস্টিন থিওরি একটা ভালো স্টোরি লাইনে থাকবে, কারণ রোমেন রেন্সের সাথে স্টোরি লাইন থাকা মানে অবভিয়াসলি সেটা ক্লাসিক হবে, আর অনেকটা টাইমও দেওয়া যাবে অস্টিন থিওরির উপর, কারণ অস্টিন থিওরিকে এখন সেরকম কোনো আমরা কিছু দেখতেই পাচ্ছি না। তো তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর গেস আমরা আরও আরও অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করবো, অনেক টপিক আছে আমাদের মাথার ওপর, অনেক কিছু আসছে, তো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।